वेलकम बैक ट्रैवल विद मिगंको यूट्यूब चैनले আবার আমরা আমাদের জার্নি রেজিউম করছি। তোমরা যেরকম ভাবে আমাদের সাথে ছিলে, প্রচুর এসএমএস পেয়েছি, প্রচুর হোয়াটসঅ্যাপ, প্রচুর ইউটিউবে কমেন্ট এবং ইনস্টাতে এবং ফেসবুকে সবথেকে বেশি, মানে কিছু ভাষা নেই আর কি। যদি সব কমেন্ট আমরা দেখাই তাহলে হয়তো ওই পুরো ভিডিওটা জুড়েই কমেন্ট দেখাতে হবে। তবে একটা কথা বলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা প্রায় 64 দিন ইউটিউবে নেই। লাস্ট আমরা ভিডিও আপলোড করেছিলাম 64 দিন আগে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ। কেন এতদিন দেরি হলো এই সব কিছু বলবো, এবং এই দেরি হওয়ার মাঝখানের এই দিনগুলোয় আমরা করলামই বাকি, শুধু কি বসে থাকলাম, সময় নষ্ট করলাম, নাকি নতুন কিছু ক্রিয়েট করলাম, এই সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তবে তার আগে বলি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্যে, আবার আমাদের ফিরিয়ে আনার জন্যে, থ্যাংক ইউ। একে একে শুরু করি যে কেন আমরা এই 64 দিন ইউটিউবে নেই। তার একটাই কারণ, সেটা হচ্ছে লাদাখের জার্নি, এবং মানে মেমোরেবল জার্নি ছিল এটা। আমরা হিমাচল এবং লাদাখ একসাথে এক্সপ্লোর করছিলাম। এই জার্নির প্রায় 5 দিনের ডেটা, অর্থাৎ 5 দিনের ভিডিও শ্যুট, যে হার্ডডিস্কে আমরা রেখে দিয়েছিলাম সেই হার্ডডিস্কটা ক্র্যাশ করেছে। ওয়েস্টার্ন ডিজিটালের হার্ডডিস্ক ছিল, সাটা হার্ডডিস্ক, কোনোভাবে সেটা ক্র্যাশ করে এবং আমরা হিমাচল থেকে, অর্থাৎ কিলার থেকে প্যাংগং পর্যন্ত এই যে 5 দিনের ভিডিও, আবার বলছি হিমাচলের কিলার থেকে একদম প্যাংগং পৌঁছানো পর্যন্ত এই যে 5 দিনের চূড়ান্ত অ্যাডভেঞ্চারাস ভিডিও এবং এই সব ফুটেজ আমাদের কাছে আজকে আর নেই। আমাদের কাছে যে হার্ডডিস্ক ছিল, আমরা রিকভার করবার জন্য অনেক জায়গায় দৌড়েছি, বড় বড় কোম্পানি, কলকাতা স্টেলার সেক্টর 5-এর, দিল্লিতে, যেখানে হার্ডডিস্ক রিকভার করার মানে জন্য বিখ্যাত সব জায়গায়, এবং সাউথ ইন্ডিয়ায়। কিন্তু কোথাও আমাদের অ্যাসিওর করতে পারেনি কেউ যে আমাদের ফুল রেজলিউশনে হার্ডডিস্কের ডেটা ফেরত দেবে। আমাদের মোটামুটি বাজেট দেওয়া হয়েছিল 44,000, কোথাও 20,000, কোথাও 30,000, কোথাও 15,000, কোথাও 5,000, কিন্তু কেউ আমাদের রেজলিউশনের কোনো অ্যাসিওরেন্স দিতে পারেনি, এবং পুরো ভিডিও ফুটেজ আমরা পাবো সেটাও বলতে পারেনি। অর্থাৎ ভিডিও ফুটেজ আর আমাদের কাছে নেই, আমরা আর রিকভার করতে পারিনি। এই 5 দিনে যা যা ঘটেছে তার কিছু কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি কিছু ছবির মাধ্যমে। এক, তোমরা দেখেছিলে যে, কেননা তোমাদের মনে প্রচুর প্রশ্ন আছে, আমাদের কিছু হয়েছে কি না, শরীর খারাপ হয়েছে কি না, কিচ্ছু না, দুর্দান্ত ট্রিপ গেছে আমাদের। আমরা এই 5 দিন কিলার থেকে আমরা দেখলে এসে লে মানালি হাইওয়েতে উঠব, সেই সময় আমাদের ওখানে একটা ল্যান্ডস্লাইড হলো এবং তার জন্য আমরা ফিরে গেলাম, ওই অবধি তোমরা দেখেছো। আমরা তার পরের দিন আবার অ্যাপ্রোচ করলাম এবং আমরা ঠিকঠাক এসে পৌঁছলাম। তারপরের দিন আমরা সেখান থেকে পৌঁছলাম, মানে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম আমাদের লেট জন্য। আনফর্চুনেটলি আমরা গাটালুপ ক্রস করার পর হুইস্কিনালা এবং হুইস্কি ব্রিজ, বলা ভালো হুইস্কি ব্রিজ এবং হুইস্কিনালা ক্রস করার পর প্রচণ্ড স্নোফলে পড়ি এবং আর এগুলো ঠিক হবে না ভেবে আমরা ওখানে সন্ধ্যাবেলা থেকে যাই। সন্ধ্যাবেলা তখন সবে সন্ধে হচ্ছে হচ্ছে এরকম একটা সময়। বিয়ারোর একটা শেল্টার ছিল হুইস্কিনালার কাছে, আমরা সেখানে থাকি। বিয়ার হচ্ছে অফিসার্স কোয়ার্টার আছে তোমার, এই যে কন্টেনারগুলো হয় সেগুলো এরকম বেড, মানে নিচে একটা বেড, ওপরে একটা বেড, হস্টেলের মতো সেরকমভাবে আমরা থাকি। এবং তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোকার হয়ে এসে পৌঁছলাম আমাদের সোমরিরির কাছে, একটি জায়গা ছিল আপার সুমোডো, আমরা সেখানে ছিলাম। তারপরের দিন আমরা আপার সুমোডো থেকে সোমরিরি হয়ে সোমরিরির পাশ দিয়ে 22 কিলোমিটার সোমরিরিকে ক্রস করে, বা বলা ভালো সোমরিরিকে সাথে রেখে আমরা নতুন একটা রাস্তা ধরে পৌঁছলাম হানলেতে, এবং সেখানে 4টে নতুন পাস তৈরি হচ্ছে, দুর্দান্ত, মানে একদম নোম্যাডিক। আমরা কিছু আর্মি ইউনিটের যারা জওয়ানরা ছিলেন তাদের সাথে কথা হলো, বললো এখান দিয়ে কেউ যায় না, এবং সি মানে সোলো কোনো রাইডার দেখলে আমরা যেতে দিই না, কারণ এখানে যদি কিছু হয়ে যায় তাহলে বিআরওর গাড়ি বা আর্মি যে ক্যান্টার মানে গাড়ি রয়েছে তা 5-6 দিনে আপ ডাউন করে, তখন তাকে রেস্কিউ করা সম্ভব। তারপর আমরা এই 4টে মানে আন্ডার কনস্ট্রাকশন যে পাস রয়েছে সেগুলো টোপকে আমরা টিএসও রায়ুলের পাস দিয়ে, টিএসও রায়ুল আমাদের বাঁ দিকে ছিল, অর্থাৎ রায়ুল লেক আমাদের বাঁ দিকে ছিল, সেখান দিয়ে আমরা পৌঁছলাম গিয়ে হানলে। হানলে থেকে আমরা করেছিলাম উমমিংলা, এবং উমমিংলা থেকে ফেরত আসার পথে ফটিলা হয়ে
আমরা একটা নতুন রাস্তা ধরে মাত্র 40 মিনিটের মধ্যে উংলা থেকে আমরা পৌঁছে গেলাম হানলেতে। মাত্র 40 থেকে 45 মিনিটের টাইম লেগেছিল। নতুন রাস্তা, স্নো লেপার্ড, হরিণ মানে শিকারের জন্যে তাড়া করেছে, তারও একটা ফুটেজ আমাদের টিমের দেবজ্যোতির কাছে ছিল। এই মুহূর্তে সেটা আর হয়তো আমার দেখানো সম্ভব হলো না। কোনোদিন কোনো সময় যদি আমি ওর কাছ থেকে নিতে পারি, ও এখন ব্যস্ত রয়েছে কলেজের বিষয়ে, তো তখন আমি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের। তবে আছে, মানে এটা ফেক নয়, আছে ভিডিওটা, জুম করে তো। তারপরের দিন আমরা হানলে থেকে সোজা বেরিয়ে চুশুল সেক্টর হয়ে পৌঁছলাম প্যাংগংয়ে। অর্থাৎ এই প্যাংগংয়ে পৌঁছানো থেকে কিলারের পর আমাদের কাছে ভিডিও নেই। কিছু করার নেই, প্রচণ্ড মন খারাপ হওয়া, প্রচণ্ড চেষ্টা করেছি সবাই মিলে টিমের, কিছুতে কিছু করতে পারিনি। আর এর সাথেই আমাদের লাদাখ ট্রিপের 5 দিনের যা ডেটা বা গল্প তোমাদের সাথে শেয়ার করা শেষ হলো। কিন্তু বিষয় হচ্ছে, এই যে গোটা 62টা দিন আমরা অফ, তার মধ্যে আমরা করলাম কি? আমরা শ্রীনগর থেকে ফ্লাইটে কলকাতায় ফিরেছি। 10 তারিখের ফ্লাইট ছিল সন্ধ্যেবেলা, আর 11 তারিখ ভোরবেলা ফিরেছি, ভোর 3টের সময়। আর আমাদের বাইক গতি ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা শ্রীনগর থেকে কলকাতায় নিয়ে এসেছি। যে চার্জ নিয়েছে গতি আমাদের থেকে সেটা হচ্ছে 7,000 টাকা, 6,000 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট আর 1,000 টাকা প্যাকিং। খুব ভালো করে এসছে, হয়তো কোনো ভারী জিনিসপত্র আমার এক্সপালসের ওপর ছিল, এক্সপালসের স্ট্যান্ডের কোয়ালিটি একদম ভালো না, সেই কারণে স্ট্যান্ডটা ড্যামেজ হয়েছে। ঠিক করা গেছে, তবে নতুন স্ট্যান্ড এখনও আমার লাগানো হয়নি, আমি লাগিয়ে নেব। এরপর আমরা আমাদের বেশ কিছু কাজকর্ম করেছি, সেটা তোমাদের আমি কালকে নিয়ে যাবো। এই রাত্রে জাস্ট আমি ফিরলাম সেখান থেকে কিছুক্ষণ আগে, এই 11:30, 11:30 কাল সকালে আমি যাব, তোমাদের নিয়ে যাব। যেই মানে লাদাখ এবং হিমাচল এবং লাদাখ রাইড মানে করে ফেরত এলাম যখন আমরা, তারপর এই কটা দিন আমরা করলাম কি, সেগুলো আমি কালকে তোমাদের সাথে শেয়ার করবো। কিছু কিছু মানুষ তোমরা হয়তো জানো, ম্যাক্সিমাম মানুষ জানো না, তাদের সাথে শেয়ার করবো। তোমাদের কাছে প্রত্যেক কটা ভিডিও পৌঁছানোর চেষ্টা করবো, হার্ড অনুষ্ঠান চেষ্টা করছি সেগুলো তাড়াতাড়ি করার। তবে আগে যেমন কিছুদিন আগে আমরা যেমন প্রতিদিন ভিডিও আপলোড করতাম ট্রাভেল উইথ মৃগাঙ্ক ইউটিউব চ্যানেল, সেটা আর সম্ভব হবে না। আমরা একদিন পর একদিন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সেটাই লাদাখ ট্রিপ শেষ হওয়ার পরেও বিভিন্ন ভিডিও ট্যুরিং সংক্রান্ত, সেগুলো কিন্তু একদিন পর একদিন বা দুদিন পর একদিন গ্যাপে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ আরও একবার তোমাদের জানাই যে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্যে। আর চলো কালকে সকালে একটা ছোট্ট ওয়াইপ দেব, রাতটা একটু ঘুমিয়ে নিই, কালকে সকালে আবার বেরোচ্ছি এবং তোমাদের দেখাবো যে আমরা লাদাখ থেকে ফিরে আসার পর এই 62 দিনের পর থেকে, অর্থাৎ এই কটা দিনে আমরা কী নতুন জিনিস তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব। কেননা আমরা এত কিছু করতে পারছি, তার পিছনে যে একটা শক্তি লাগে না, সেটা কিন্তু শুধুমাত্র তোমরা, তোমাদের ওপর ভরসা করে আমরা এগুলো করছি এবং তোমরা প্রতিদিন আমাদের এই শক্তি যোগাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ পুরো TWM-এর অপারেশন টিমের তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই। দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড ইভিনিং, এই মুহূর্তে ঘড়িতে সময় ঠিক 6:54, আর এই মুহূর্তে তোমাদের আর একজনের সাথে পরিচয় করে দিই। আর আমি কোথায় আছি, এই কদিন আমরা কী করেছি সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আমাদের সৌভিক রয়েছে, ওর ভিডিও শ্যুট করছে, চ্যানেলের নাম সৌভিক একবার বলে দাও। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ও আমাদের TWM-এর অপারেশন টিমে রয়েছে, তো ও কাজ করছে, আমি আমার একটু কাজ করি। যেটা হচ্ছে এই মুহূর্তে আমরা এই যে মানে যে আমরা যে কদিন ছিলাম না, মানে ইউটিউবে বন্ধ, মানে একদম ইউটিউব থেকে হঠাৎ করে প্রায় উবে যাওয়ার মতো অবস্থা, আগে বললাম কেন হয়েছে কী দৃষ্টান্ত। তো এই কদিন আমরা চুপ করে বসে থাকিনি, আমরা প্রথম এরকম একটি মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার তৈরি করেছি কলকাতায়, যেখানে সব ধরনের বাইক সার্ভিস হবে, লো এন্ড থেকে হাই এন্ড পর্যন্ত, এবং এক ছাতার তলা এবং কী কী সুযোগ সুবিধা আছে সব দেখাবো সবার। তো এটা হচ্ছে আমাদের অফিস মেনলি, এখানে আমাদের কাজকর্ম হয়, মানে বিলিং জব কার্ড সব এখানে হয়। আচ্ছা, এটা আমাদের কাস্টমার লাউঞ্জ, যেখানে তোমার এখানে একটি এরকম টিভি আছে, তোমরা চাইলে বসে এনজয় করতে পারো, এবং পুরোটাই এসি। আর আমাদের এখানে কিছু আমরা আমাদের ট্রিপের ছবি এখানে ফিল গুড ফ্যাক্টর দেওয়ার জন্য এটা করেছি, আমাদেরও ভালো লাগে এটা।
আর এখানে আমাদের মোটর স্পোর্টসের যারা অ্যাচিভমেন্ট সেগুলো রয়েছে, এখনো পর্যন্ত আমরা যেগুলো পেয়েছি, আর আমাদের দুজন ইনস্ট্রাক্টর সৌমেন মন্ডল এবং উদয় গাঙ্গুলি দুজনের ছবি রয়েছে। তো প্রচন্ড শিখি আমরা এদের দুজনের কাছ থেকে, তো ইজি এখানে বসে সময় কাটাতে পারো। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ এরিয়া এই পুরোটা, তো একে 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 তোমাদের দেখাই। বাইরে প্রচণ্ড শব্দ হয়, তো ওয়ার্কশপ এলাকায় যা যা হওয়ার তাই তাই হয়, একবার বাইরে থেকে দেখাই তোমাদের। আর একজন আমাদের ডিজাইনার অফিসের সাথে পরিচয় করিয়ে দিই, অরিজিৎ। ও পুরো ভেবে নিয়ে গেছে, ও মেনলি এই ওয়ার্কশপের দায়িত্বে থাকে, আমরাও থাকি কিন্তু ও অনেকটাই দায়িত্ব পালন করে এখানে। আর আমাদের যে এখানকার যে চিফ মেকানিক তার সাথে পরিচয় করিয়ে দিই, হচ্ছে শুভঙ্কর। অনেক বাচ্চা ছেলে, বেশি বয়স না, ভাইয়ের মতো। এই হচ্ছে শুভঙ্কর। শুভঙ্কর এবার টাকা দিই, আচ্ছা লজ্জা আছে। তো একবার শুরু থেকে দেখাই তোমাদের পুরো বিষয়টা কী কী করেছি আমরা। তো এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারের মেন বোর্ড, এবং যদি এখানে আসা যায় পুরো সার্ভিস সেন্টারটা দেখা যায়। এর লোকেশানটা হচ্ছে ঠিক বাইপাস, বাইপাসের উপরে ফ্লাইওভার রয়েছে, আর এখানে অফ রোড। ঠিক অফ রোডের দুটো স্টোর পড়ে, 1-2 আমাদের 3 নম্বর স্টোর এখানে, মানে অফ রোডের দুটো স্টোর পর। আর বাইরে সব বাইক রয়েছে, এবং আমাদের এখানে একটা অফার চলে সব সময়ের জন্য, সেটা হচ্ছে ফোমাস 99। বাদ বাকি সব বাইক রয়েছে, এগুলোর কাজ হয়ে গেছে। এবার ঢুকছি ওয়ার্কশপ এলাকায়। আমাদের এখানে 4টে সার্ভিস বে আছে, সার্ভিসে 1, 2, 3 and 4 একে একে যাই। এবং আমাদের এখানে পুরো ওয়াশিংয়ের ফেসিলিটি রয়েছে, এবং এখানে ট্যাফলন পলিশ সব কিছু হয়। এটা আমাদের ওয়াশিং বে, সকাল থেকেই চলছে কাজ। এবং আমাদের এখানে আমরা অটোমেশনে মেন কাজ করি, এয়ার কম্প্রেসার ইউজ করা হয়, হাই প্রেশার পাম্প ইউজ করা হয়। এবং আমরা 4টে বের মধ্যে 2টো বেতে আমরা মেইনলি র্যাম্প ইউজ করছি, হাইড্রোলিক র্যাম্প। এগুলো যেমন দেখছো এই গাড়িটার কাজ চলছে এখন, এই গাড়ির ঠিক এই গাড়িটা এখানে ছিল, কাজ হয়ে নামলো বাইরে। এই যে এই পালসারটা এবার র্যাম্প, মানে সার্ভিস বে 2-তে উঠবে। এবং আমাদের এখানে ইঞ্জিন অয়েলের সব কিছু স্টক রয়েছে, এছাড়া স্পেয়ার পার্টস আমাদের সপ্তাহখানেকের মধ্যে চলে আসবে, স্টক ম্যাক্সিমাম স্টক। এবং আমাদের এখানে কিছু ফিটেড মাউন্ট রয়েছে, যেগুলো তোমরা ইউজ করতে পারো, এবং এই যে রয়েছে। এবং আমাদের স্টোর রয়েছে ভেতরে, আর আমরা এখানে বেশ সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এখানে আমাদের পুরো ইঞ্জিন অয়েলের স্টক রয়েছে, ভেতরে স্টোর রয়েছে, এবং আমাদের এখানে ওয়াশরুম ফেসিলিটিসও রয়েছে। এটা হচ্ছে আমাদের একাডেমির ছবি খড়গপুরে, তোমরা অনেকেই আজ চিনতে পারছো, এবং যারা যারা এই ফ্রেমে রয়েছো তারা একবার নিজেদেরকে আইডেন্টিফাই করে নাও, ম্যাক্সিমাম মানুষ রয়েছে। আমাদের এটা দুর্দান্ত একটা টাইম কাটিয়েছিলাম আমরা। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের অফিস রুম এবং কাস্টমার লাউঞ্জ। বাইরে ব্যাপক আওয়াজ হচ্ছে, সেই কারণে আমরা একটু ভেতরে চলে আসি। এদিকে ও শুট করছে, ছবি শুট করছে। আমরা এখানে সুন্দর একটা আর্ট করেছি, ম্যাগনেট, এখানে সৌম আমার ছবি রয়েছে, সুন্দর ব্যাপারটা। আর এখানে আমাদের T11 সার্ভিস সেন্টারের বোর্ড রয়েছে। এবং এই পুরো এই অফিস স্পেস এবং কাস্টমার লাউঞ্জ, এটা কিন্তু এসি, আর মেনলি আমরা এখান থেকে অপারেট করি। তো এই যে এক মাসও বলা ভুল, 2 মাস 62 দিন বা 64 দিন যখন তোমরা এই ভিডিওটা দেখছো, তখন আমরা যে ইউটিউব থেকে একদম জাস্ট গায়েব হয়ে গেছিলাম ডিউ টু হার্ড ডিস্ক ক্র্যাশ ইস্যু। এবং এই টাইমটায় আমরা আমাদের এই TWM সার্ভিস সেন্টার, মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার ওপেন করেছি। আমরা নাম দিয়েছি TWM সার্ভিস সেন্টার, এবং এখানে সব ধরনের বাইক যেহেতু সার্ভিস হয়, তাই এটি মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার। এবং তোমাদের সবার ভালোবাসায় আমরা একে একে TWM থেকে বিভিন্ন ইউনিট ওপেন করছি। যেমন তোমরা জানো, খুব তাড়াতাড়ি আমাদের খড়গপুরের 12 একর জমির ওপর একাডেমি স্টার্ট হচ্ছে, এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার তৈরি হলো, এবং সেটাও মাল্টি ব্র্যান্ড। এবং এছাড়া আমরা অ্যারেঞ্জ ট্রিপ করি। তো আস্তে আস্তে বিভিন্ন ডাইমেনশনে ট্রাভেল উইথ মৃগাঙ্ক থেকে TWM কনভার্ট হওয়ার পর আমরা কাজ করছি, টিম দুর্দান্ত কাজ করছে। আমরা একটু শুনে নেবো সৌভিকের কথা। সৌভিক, এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে? দারুণ এক্সপিরিয়েন্স আর কি বলো, মানে দাদা
এত ভালোভাবে আমাদেরকে গাইড করে বিভিন্ন, না না এটা তার আগে একটা জিনিস, টিম, আমরা টিম হিসেবে একদম 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 টিম হিসেবে পারফর্ম করছি, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা যারা আমরা টিম মেম্বার রয়েছি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি দায়িত্ব রয়েছে, আমরা জাস্ট নিজেদের কাজটুকু নিজেরা খুব ভালোভাবে করে দিই, ব্যাস এইটুকুই, আর কিছু না। আর যখন মানে এই ভিডিওটা তোমরা দেখছো তো অনেক পরে, যখন দাদা ছিল না লাদাখ ট্রিপে গেছিল, তখন আমি আর সৌম মিলে এই জায়গাটাকে দেখেছিলাম, মানে যদি থাকে একটা দুটো ছবি আমি দাদাকে বলবো শেয়ার করে দিতে, মানে দেখলে বুঝতে পারবে কি জায়গা থেকে কি জায়গায় এটাকে আনা হয়েছে। তো এটাই, চলো আচ্ছা আর একটা ভালো খবর আছে, পার্টি বাকি আছে, ওর ছেলে হয়েছে, সেটাও হচ্ছে আমাদের গণেশ পূজার দিন, তাই তো, ১৯ তারিখ। তো এই হচ্ছে আমাদের স্টোরি এবং লড়াইয়ের গল্প, যে মানে সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা, এবং চেষ্টা যে যাতে ঠিকঠাক পকেট ফ্রেন্ডলি প্রাইজে প্রত্যেকজন মানুষকে সার্ভিস দেওয়া যায়, পকেট ফ্রেন্ডলি প্রাইজে সব কিছু দেওয়া যায়, সেটাও কিন্তু একদম অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ট্যুরিং বা এই জাতীয় জিনিসগুলোকে কেন্দ্র করে। আচ্ছা, আমাদের এখানে বাইকের মডিফিকেশন হচ্ছে, আমাদের এখানে বাইকের যে যে আপগ্রেডেশন সেগুলো হচ্ছে, নর্মাল সার্ভিস, প্রিমিয়াম সার্ভিস এগুলো তো হচ্ছেই, এছাড়া আমাদের এখানে স্পেয়ার পার্টসও আলাদা করে পাওয়া যাচ্ছে, এছাড়া আমাদের এখানে বাইক রেস্টোরেশনেরও কাজ হচ্ছে। তো এই দুর্দান্ত একটা ব্যস্ততম মুহূর্ত চলছে, আর এই কারণেই হয়তো পরপর ভিডিও আসবে না, একদিন পর একদিন বা দুদিন পরে ভিডিও আসবে ইউটিউব চ্যানেলে, কিন্তু আমরা কিন্তু এবার থেকে ভিডিও দিচ্ছি, রেগুলার হচ্ছি, শেয়ার করার চেষ্টা করছি সব কিছু, আর খুব তাড়াতাড়ি হয়তো ট্রাভেল উইথ মৃগাঙ্কর অর্থাৎ TWM সার্ভিস সেন্টারের নিজস্ব ইউটিউব চ্যানেলও আসছে আমাদের আর একটা, তাতে ডেইলি যা যা আপডেট হচ্ছে, নতুন নতুন কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এখনও ক্রিয়েট হয়নি হলে আমি লিঙ্ক শেয়ার করছি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, আর আগামীকাল থেকে অর্থাৎ এই ভিডিওটা যখন দেখছো তার ঠিক পরের দিন থেকে লাদাখের কিন্তু যে পার্টগুলো ডেটাগুলো রয়েছে, ভিডিও শ্যুটগুলো রয়েছে, বেঁচে আছে ফুটে, অর্থাৎ প্যাংগং থেকে পরের একদম প্রায় শেষ অবধি সেগুলো কিন্তু আমরা আপলোড করা শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, সবাই খুব ভালো থেকো, এইভাবে ভালোবেসো, আর আশীর্বাদ করো যারা বড় রয়েছো, যে আমরা যাতে এইভাবে এগোতে পারি, অর্থাৎ আমি যদি আমি হতাম তাহলে ট্রাভেল উইথ মৃগাঙ্ক সারা জীবন ট্রাভেল উইথ মৃগাঙ্কই থাকতো, আমি চাইছিলাম আমি থেকে আমরা হই, তাই ট্রাভেল উইথ মৃগাঙ্ক থেকে TWM হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।